বিরতি পর ফিরে আসলাম। কৈলাস শহর সহ রাজ্যের মোট চারটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে বেতন বর্ধিত করার পর আবারও তিন মাসের মাথায় বর্ধিত বেতন কমানোর অর্ডারই কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্টেট রিসোর্স সেন্টারে জারি করা আদেশ অনুসারে তৎকালীন স্টেট রিসোর্স সেন্টারের মেম্বার সেক্রেটারি ডক্টর রজত দেব বর্মা গত জুন মাসের চার তারিখ এক মেমোরেন্ডামে বেতন বৃদ্ধির সেটি উল্লেখ করেছিলেন। উত্তর জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ ও পশ্চিম জেলায় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কর্মচারীদের সেই মেমোরেন্ডাম অনুযায়ী বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং বিশেষ করে 15% বেতন বৃদ্ধি করা হয়েছিল বলে জানা যায়। গত 12 সেপ্টেম্বর তারিখ হঠাৎ করে পুনর্বাসন কেন্দ্রগুলিতে বর্তমানে স্টেট রিসোর্স সেন্টারের মেম্বার সেক্রেটারি ডক্টর দীপ্তি বিকাশ রায় আরেকটি মেমোরেন্ডাম পাঠান এবং বর্ধিত বেতন বাতিল সহ গত তিন মাসের বর্ধিত বেতন ফেরত দেওয়ার জন্য দাবি করা হয়েছে ওই মেমোরেন্ডামটিতে, যেমনটা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। যেটি জানার পর থেকে কার্যত কর্মচারীদের মধ্যে তীব্রভাবে ক্ষোভ বিরাজ করছে, একই সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে খবর আজকে উঠে আসছে কৈলাস শহর থেকে, চারটি জেলা পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বভার বা প্রধান অথরিটি হচ্ছে স্টেট রিসোর্স সেন্টার এবং জানা গেছে যে এই রিসোর্স সেন্টার 2017 সালের পর রাজ্যের চারটি পুনর্বাসন কেন্দ্রের কর্মচারীদের জন্য বেতন পরিকাঠামো তৈরি করা হয়। রাজ্যে ইতিমধ্যেই বেতন পরিকাঠামো বৃদ্ধির জন্য মেমোরেন্ডাম জারি করা হয়েছিল কিন্তু পুনরায় সেই মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে বেতন বর্ধিত বেতনকে কমানোর অর্ডার এসেছে, যার ফলে কার্যত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদি এই প্রসঙ্গে কৈলাস শহরে সংশ্লিষ্ট ব্যক্তির কি মতামত রয়েছে, কি অভিযোগ উঠে আসছে শুনব। কতজন কর্মীরা রয়েছেন? আমাদের তো সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ, আমাদের প্রায় 16 জন কন্ট্রাকচুয়াল স্টাফ আছে। ত্রিপুরাতে যে চারখানা ডিডিআরসি রয়েছে, সেই চারখানা ডিডিআরসি তো স্টেট মানে রিসোর্স সেন্টারে আন্ডার সম্ভবত। হ্যাঁ, স্টেট রিসোর্স সেন্টারে আন্ডার ঠিক না, আমাদের এটা অ্যাকচুয়ালি অটোনোমাস বডি। টোটালি আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম আছে, সেই ম্যানেজমেন্ট টিমের নির্দেশগুলোই আমরা কাজ করে থাকি। ওনারা যে আদেশ দেন সেই আদেশটা না, স্টেট রিসোর্স সেন্টারটা অ্যাকচুয়ালি চারটা ডিডিআরসি আছে আমাদের রাজ্যে, চারটা ডিডিআরসিকে কোঅর্ডিনেট করার জন্য এবং বেতনের ব্যাপারটা ইউনিফর্ম স্যালারি স্ট্রাকচার করার জন্য ওরা কোঅর্ডিনেট করে থাকে। তারা বিভিন্ন অর্ডার পাস করে থাকে, সেই অর্ডারগুলো আমাদের আমরা অথরিটির কাছে প্লেস করি, অথরিটির অ্যাপ্রুভে আসলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। তো এই যে স্টেট রিসোর্স সেন্টারে আমরা ত্রিপুরা যে চারখানা ডিডিআরসি, তো এটা কবে থেকে শুরু হয়েছে? কোন সাল থেকে? স্টেট রিসোর্স সেন্টারে আমরা অনেক আগে থেকে, এটা স্টেট রিসোর্স সেন্টার আছে, সেটাও একটা অটোনোমাস বডি, আমাদের ডিডিআরসি অটোনোমাস বডি। তো 2018 সালে তো আপনাদের মধ্যে সম্ভবত যারা কর্মীরা রয়েছেন এই ডিডিআরসিতে তাদের বেতন কিছুটা বৃদ্ধি হয়েছিল, বুঝলেন? 2018 সালে পরে কি আর হয়েছে না? অ্যাকচুয়ালি 2018 সালের আগে আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের টিমের যে সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্ত বলেই আমাদের ওনার ইয়েগুলো ঠিক থাকতো। 2018 থেকে স্টেট রিসোর্স সেন্টার আমাদের চারটা কোঅর্ডিনেট করিয়ে ইউনিফর্ম স্ট্রাকচার করেছে এবং তখন থেকে ইউনিফর্ম স্ট্রাকচারই আমাদের ওনারিয়ামটা দেওয়া হচ্ছে। তো 2018 সালের পরে আমাদের কাছে যে খবর, গত জুন মাসে বোধ হয় কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমাদের 2018 সালে যেটা ছিল যে ওনারিয়াম স্ট্রাকচার, তাতে 3% করে ইনক্রিমেন্ট ছিল বছরে। আর গত জুন মাসের থেকে আমাদের ওই যে জুন মাসে যে স্যালারিটা ছিল বা ওনারিয়ামটা, তার উপর 15% ইনক্রিজ করানো হয়েছিল আর কি, এবং জুন মাসের 1 তারিখ থেকে আমরা ওই 15% এনহান্সমেন্টের উপরই আমরা বেতন পাচ্ছিলাম। তো নিশ্চয়ই এই বৃদ্ধির ফলে একটা মানে কর্মচারী ন্যূনতম 1.5 থেকে 2 হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে, সর্বনিম্ন 1.5 থেকে 2 হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে। তো আমাদের কাছে এমন একটা খবর, 1 থেকে 2 দিনের মধ্যে নাকি আবার আরেকটা অর্ডার এসেছে যে এই যে বেতনটা বৃদ্ধি পেয়েছে এটা ক্যান্সেল করার জন্য বা রিকভারি করার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ, এরকম একটা অর্ডার আমরা গতকালকে পেয়েছি। তো অর্ডারটা এখনো ঠিক পরিষ্কার নয়, আমরা অর্ডারটা পেয়েছি, আমরা অথরিটির কাছে প্লেস করবো, তারপর অথরিটি যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের ইমপ্লিমেন্ট হবে। তো এই জন্য কৈলাস শহরে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে বর্তমানে 16 জন স্টাফ রয়েছে, তারা সকলেই অনিয়মিত, তাদের বেতনও স্বল্প। তবে এভাবে পুজোর পর পুজোর আগে হঠাৎ করে বেতন কমিয়ে দেওয়ার অর্ডার আসাকে কেন্দ্র করে ভেঙে পড়েছেন কর্মচারীরা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।